বাহাত্তর ঘন্টার অবরোধে রাঙ্গামাটির সাজেক ভ্যালিতে আটকা পড়েছেন প্রায় দেড় হাজার পর্যটক রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার জানান নিরাপত্তা ঝুঁকি থাকায় পর্যটকদের গাড়ি ছাড়া হয়নি পর্যটকরা সাজেকই নিরাপদে আছেন পরিস্থিতির উপর নির্ভর করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে এদিকে খাগড়াছড়ি ও রাঙ্গামাটিতে সহিংসতায় চারজনের মৃত্যু অগ্নিসংযোগের প্রতিবাদ ও দোষীদের গবিচার দাবিতে শনিবার সকাল থেকে তিন পার্বত্য জেলায় চলছে সড়ক ও অবরোধ ছাত্র জনতার সমর্থন দিয়েছে ইউপিডিএফ পাশাপাশি রাঙ্গামাটিতে চলছে যৌথ মালিক সমিতির ডাকা অনির্দিষ্টকালে পরিবহন ধর্মঘট তবে আজকে কোথাও অপ্রীতিকর ঘটনার খবর না পাওয়া জেলেও পার্বত্য জেলাগুলোতে বিরাজ করছে থমথমে পরিস্থিতি পার্বত্য জেলাগুলোতে দ্বিতীয় দিনের মতো চলছে বাহাত্তর ঘন্টার অবরোধ এই নিয়ে আরো জানাতে রাঙ্গামাটি থেকে যুক্ত হচ্ছেন মিশু মল্লিক মিশু অবরোধের তো দ্বিতীয় দিন চলছে কি অবস্থা দেখছেন আর সাজেকে যারা আটকা পড়েছে তাদের নিয়ে সর্বশেষ তথ্য জানাবেন আমাদের লিনিয়া দ্বিতীয় দিনের মতো পার্বত্য জেলা রাঙামাটির সহ তিন পার্বত্য জেলায় চলছে অবরোধ ও পরিবহন ধর্মঘট ঢাকা থেকে শুক্রবার বিক্ষুব্ধ জুম্ম পাহাড়ি ছাত্রদের ছাত্ররা আসলে এই অবরোধের ডাক দেয় বাহাত্তর ঘন্টার সড়ক ও নৌপথ তিন পার্বত্য জেলায় এবং এই অবরোধে সমর্থন জানিয়েছে পাহাড়ের আঞ্চলিক রাজনৈতিক দল ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট ইউপিডিএফ পাশাপাশি আসলে গাড়ি ভাঙচুর এবং শ্রমিকদের আহত করার প্রতিবাদে তিন পার্বত্য জেলায় যে যৌথ যে সমিতিগুলো রয়েছে ট্রাক সিএনজি এবং বাস তারা যৌথভাবে এখানে ধর্মঘটের ডাক দিয়েছে তো গত শুক্রবার থেকে শনিবার থেকে গতকাল শনিবার থেকে আজ দ্বিতীয় দিনের মতো এই ধর্মঘট চলছে ধর্মঘট এবং অবরোধের কারণে সাজেকে প্রায় চোদ্দশো পর্যটক আটকা আছেন বলে আমরা জানতে পেরেছি আমরা কথা বলেছিলাম সাজেক রিসোর্ট কটেজ মালিক সমিতির সহসভাপতি চাইথুয়া চৌধুরী জয়ের সাথে তিনি বলছিলেন যে শুক্রবার সকালে এবং শুক্রবার দুপুর স্কটের মাধ্যমে যে সকল গাড়ি সাজেকে প্রবেশ করেছে হঠাৎ অবরোধের ঘোষণা আসার কারণে কোনো ধরনের কোনো পর্যটক আসলে সাজেক থেকে কাঁকড়াছড়ির উদ্দেশ্যে ফিরতে পারেননি তো আমরা কথা কথা বলেছিলাম তাদের সাথে তারা বলছিলেন যে সাজেকে যে সকল পর্যটকরা রয়েছেন তারা নিরাপদে রয়েছেন তাদের যে হোটেল ভাড়া সেটি পঞ্চাশ শতাংশ কমিয়ে দেওয়া হয়েছে আমরা আরো কথা বলেছিলাম বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরিন আক্তারের সাথে তিনি বলছিলেন যে এই মুহূর্তে আসলে যে পরিস্থিতি বিরাজ করছে পাহাড়ে তাতে পর্যটকদের সাজেক থেকে বের করে আনাটা ঝুঁকিপূর্ণ তারা মনে করছেন তাই আপাতত সাজেকে সাজেক থেকে পর্যটকদের বের করে আনার ব্যাপারে তারা কোনো সিদ্ধান্ত নেননি পরবর্তীতে হয়তো পরিস্থিতি বিবেচনা করে তারা সিদ্ধান্ত নেবেন পাশাপাশি আসলে ঘাগড়াছড়িতেও শান্তিপূর্ণ পরিস্থিতি বিরাজ করছে বলে আমরা জানতে পেরেছি গতকাল ঘাগড়াছড়ি যে ক্ষতিগ্রস্ত সহিংসতে ক্ষতিগ্রস্ত দীঘিনালা উপজেলা পরিদর্শন করেছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম তিনি আহ্বান করেছেন যাতে সবাই সম্প্রীতি বজায় রেখে কোনো ধরনের সহিংসতার আশ্রয় না নেয় পাহাড়ি বাঙালি সকলে যাতে মিলেমিশে পাহাড়ে বসবাস করেন একইভাবে গতকাল যে রাঙামাটিতে যে স্বরাষ্ট্র উপদেষ্টা এবং উপদেষ্টা পরিষদের যে প্রতিনিধি দলের বৈঠক হয়েছেন তারাও সাংবাদিকদের ব্রিফ করার সময় এই আহ্বান জানিয়েছেন যাতে বাহিরে কোনো ধরনের আর কোনো সহিংসতা বা সংঘাতময় পরিস্থিতি তৈরি না হয় সকলে মিলেমিশে যাতে এই পাহাড়কে গিনিয়ে যাওয়া যায় এবং পাহাড়ে যাতে সবাই শান্তিপূর্ণ সহাবস্থানে বসবাস করে সেই আহ্বানই তিনি জানিয়েছেন লিনিয়া এই ছিল রাঙ্গামাটি থেকে আমার কাছে অবরোধ এবং ধর্মঘটের সর্বশেষ পরিস্থিতি আমি সমলীক অসংখ্য ধন্যবাদ আপনাকে দর্শক রাঙ্গামাটি থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী মিশুম মল্লিক তিনি জানাছিলেন বিস্তারিত